বন্ধুসকল ভাল খবর যে অসম সরকার ফল যে 1 লাখ প্রতিশ্রুতি আছে 1 লাখ প্রতিশ্রুতির ভিতরত আপনার 26,441টা পোস্ট আছে। এই 26,441টা পোস্টর গেট 3 গেট 4 ভেকেন্সি আছে আর ড্রাইভার বাবে ভেকেন্সি আছে। এর পাস 10 পাস 12 পাস বিএ পাস সকল ভেকেন্সি আছে আর সকল আপডেট দিয়ে আসছিল বন্ধুসকল প্রথমের। বন্ধুসকল ইতিমধ্যে স্কিল টেস্ট অনুষ্ঠিত হয়ে গেছে, বাইবে টেস্ট অনুষ্ঠিত হয়ে গেছে। বন্ধুসকল রিজাল্ট কেতিয়া দিব, নিযুক্তি কেতিয়া দিব বন্ধুসকল সকলো জানাই দিম। বন্ধুসকল আপনি ভিডিওটি স্কিপ নক করতে পারো। এতিয়ালৈকে যিসকল মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিব। আর অসম সরকার হক যিকোনো আপডেট হোক সকলবোৰ লেটেস্ট লেটেস্ট আপডেট দিয়া হব। জব রিলেটেড ভিডিও লেটেস্ট লেটেস্ট আপডেট দিয়া হব, কোনো টেনশন করবল কথা নাই। বন্ধুসকল সকল আপডেট পাই থাকিব আর অসম সরকার হক যিকোনো আপডেট পাই থাকিব। ডাইরেক্ট নগৰিব আপনার রেজাল্ট দিয়া চাকরি নোহালকে সকল আপডেট পাই থাকিব। ইতিমধ্যে ডাবল কৈ লড়া ছালিক মতা হয়েছে। 26,441টা পোস্ট আছিল, তার ভিতর আপনার ডাবল কৈ লড়া ছালিক মতা হয়েছে। আর প্রত্যেকখন হাতে ভেকেন্সি দুজন কৈ লড়াক মতা হয়েছে। আর এজন লড়ার হাতে ফেল করব আর এজন লড়া পাস করব। বন্ধুসকল দুজন কৈ লড়ার ভিতর এজন পাস করব এজন ফেল করব। আর রেজাল্ট হাতে 10 মে তারিখে ফাইনাল রেজাল্ট আহি যাব। আর নিযুক্তি হাতে 10 মে হাতে লাস্ট ডেট ধরা হয়েছে। বন্ধুসকল 40,000 নিযুক্তি দিয়া হব আর 1 লাখ যে প্রতিশ্রুতি আছে 10 মে ধরা হয়েছে অসম সরকার ফল। বন্ধুসকল সকলে গম পায় আর অসম সরকার ফল যে 1 লাখ প্রতিশ্রুতি আছে 1 লাখ প্রতিশ্রুতির ভিতর আপনার হাতে 10 মে লাস্ট ডেট আপনার ইতিমধ্যে ধরা হয়েছে। বন্ধুসকল 10 মে তারিখ লাস্ট ডেট। বন্ধুসকল আর 10 মে তারিখে ডাইরেক্ট রিক্রুটমেন্ট যে 26,441টা পোস্ট আছিল আর বেলেগ বেলেগ ভেকেন্সি আছিল ফরেস্ট গার্ড তারপর অসম পুলিশের যে ভেকেন্সি আছিল সেইবর স্বাস্থ্য বিভাগত আছিল ডি এম ই স্বাস্থ্য বিভাগত। মই নিজে পরীক্ষা দিয়েছো সেইবর রেজাল্ট দিয়া হব দিনকালে, সেই বিষয়ে মই পিছত জানাই দিম। কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট যে 26,441টা পোস্ট আছিল এই পোস্টের রেজাল্ট অতি সোনকালে আহিয়ে যাব। বন্ধুসকল 10 মে তারিখে ফিক্সড আপনি হাতে দিয়ে দিব বন্ধুসকল। আর 10 মে তারিখে 40,000 নিযুক্তির একেলগে রেজাল্ট হবো একদিনেই দিয়ে দিব বন্ধুসকল। গেট 3 হোক গেট 4 হোক 8 পাস 10 পাস 12 পাস BA পাস সকলবোৰ দিয়া হব। আর কাট অফটো ইমান হাই না যায় বন্ধুসকল। কোয়ালিফিকেশন ওপৰত যে ল'ৰা ছোৱালী একে নম্বৰ পাইছে কিন্তু তেওঁলোকৰ কোৱালিফিকেশন ওপৰত তেন্তে কাট তেওঁলোকে পাছ কৰিব। আৰু যিসকল হাতে আপোনাৰ হাতে বেলেগ বেলেগ হাতে যদি এডুকেশন হাতে কোৱালিফিকেশন থাকে তেনেকুৱা ধৰণৰ থাকিলে আপোনাৰ হাতে চাকৰিটো পোৱাটো সহজ হ'ব। বন্ধুসকল সকলোৱে গম পায় আৰু যে 26,441টা পোষ্টৰ ৰিজাল্টসমূহ অতি সোনকালেই দিয়া হ'ব 10 মে তাৰিখ আৰু 1 লাখ যি প্ৰতিশ্ৰুতি আছে 10 মে তাৰিখে সম্পূৰ্ণ কৰিব। বন্ধুসকল কেতিয়া ফেক নিউজ নিদিওঁ তাৰ আগতে নোটিচ পাক পাব, তাৰ আগতে ৰিজাল্টটো কেতিয়া মুকলি কিমান বজাত দিয়া হ'ব আৰু নোটিচখন পাক পাব কোনো ধৰণৰ ডেটটো ওলট পালট নহয় মই সকলো জনাই দিম। আৰু সেৱাৰ ৱেবছাইটৰ পৰা সকলোবোৰ চোৱা চিতা কৰা হ'ব আৰু সেৱাৰ ফালৰ পৰা সকলোবোৰ কাম চলি আছে। বন্ধুসকল ডাইৰেক্টলি মানে 26,441টা পোষ্টৰ সকলোবোৰ গম পায়। গেট 3 হওক গেট 4 হওক ড্ৰাইভিং লাইচেন্স হওক টেট যিবোৰ অনুষ্ঠিত হয় সেইবোৰ সেৱাৰ ফালৰ পৰা হয়। সকলো পৰীক্ষা সেৱাৰ ফালৰ পৰা অনুষ্ঠিত হয়, স্কিল টেষ্ট সেৱাৰ ফালৰ পৰা হাতে অনুষ্ঠিত কৰা হয়। আৰু সেৱাৰ ফালৰ পৰা অতি সোনকালে জনাব আৰু নোটিচ পোৱা পাব পৰীক্ষাটো মেট্ৰিক পৰীক্ষা আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা শেষ হোৱাৰ লগে লগে অতি সোনকালে জনাব যে ডাইৰেক্ট পৰীক্ষা আপোনাৰ স্কিল টেষ্টৰ ৰিজাল্ট আৰু আপোনাৰ অতি সোনকালে কাম চলি আছে। বন্ধুসকল কোনো টেনশ্যন কৰিব নাই, 10 মে তাৰিখে সম্পূৰ্ণ কৰিবলৈ কৈ আছে। আৰু 10 মে তাৰিখে যিসকল ল'ৰা ছোৱালীয়ে স্কিল টেষ্ট বাইবে টেষ্টটো দি আহিছে তেওঁলোকৰ ৰিজাল্টটো অতি সোনকালে মুকলি হৈ যাব। বন্ধুসকল বিগ আপডেট আৰু ভিডিঅ'টো অনেক অনেক শ্বেয়াৰ কৰি দিব, লাইক এটা কৰি দিব, চেনেলটো এতিয়ালৈকে যিসকলে সাবস্ক্রাইব কৰা নাই সাবস্ক্রাইব কৰি দিব। ভিডিঅ'টোত লাইক কৰাৰ বাবে অতি জৰুৰী আৰু সকলোৱে ভিডিঅ'টো লাইক কৰি দিব আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব। ইমানখিনি আপডেট দিব লাগিছিল, ধন্যবাদ।